ধূমপানকারী ব্যক্তি ইমাম হলে সালাত হবে কি? একে আজাদ আজাদ সাহেব, ধূমপান হারাম কাজ, এতে কোনো সন্দেহ নেই। কারণ কয়েকটি কারণ হারাম। একটি হচ্ছে ধূমপান মৃত্যু ঘটায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ালা তাকতুল আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো, আল্লাহ তাআলা তোমাদের উপর দয়াদ্র। সুতরাং ধূমপান করা যেহেতু মৃত্যু ঘটায়, একটি এটা একেবারে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, সেই জন্য এটা একটা সত্য ঘটনা, এই জন্য এটা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় যে কারণ তা হচ্ছে খাবিজ, ধূমপান খাবিজ জিনিস। এবং আল্লাহ তাআলা বলছেন ইউহারিম আলাইহিল খাবায়েস, নবীর কাজ হচ্ছে হারাম জিনিস, খবিজ জিনিসকে হারাম করেন, সেই জন্য এটা খবিজ, এটা হারাম। তিন নম্বর কাজ এটা তাবজির, এবং এটা হলো ইসরাফ, অতিরিক্ত পয়সা খরচ বিনা কারণে, এতে কোনো ফায়দা নেই, এই জন্য এটা হারাম। চার নম্বর কারণ হচ্ছে এটা ক্ষতিকর, আরেকজনের মানুষের জন্য ক্ষতিকর। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা দারারা ওয়ালা দিরার, নিজের ক্ষতি করা যাবে না, অন্যের ক্ষতিও করা যাবে না, এবং নিজের ক্ষতি সহ্যও করা যাবে না। সুতরাং এই ধূমপান করাটা অবশ্যই হারাম কাজ। কিন্তু ধূমপান যে ব্যক্তি করেছে, তিনি যদি ইমাম হন, তার পিছনে সালাত শুদ্ধ হবে, আপনার সালাত হয়ে যাবে, ইমামের সালাত তো তার আদায় হবে, কিন্তু কবুল হওয়ার মালিক আল্লাহ তাআলা, কবুল করার মালিক আল্লাহ তাআলা। অনেক কিছু আদায় হয়ে যায়, কবুল যদি না হয় সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি, কারণ হারাম খেলে তখন দোয়া কবুল হয় না, হাদিসে স্পষ্ট এসেছে। সেজন্য তিনি যেহেতু হারাম খেয়েছেন, হারাম তিনি চলাফেরা করছেন, দুর্গন্ধ নিয়ে মসজিদে আসছেন, ফেরেশতাদের কষ্ট দিচ্ছেন, মানুষের কষ্ট দিচ্ছেন, মানুষের ক্ষতি করছেন, তিনি কিন্তু মানুষের ক্ষতিগ্রস্ত করছেন, এই জন্য এ তার জন্য সমূহ বিপদ অপেক্ষা করছে দুনিয়া এবং আখেরাতে। এই জন্য তার ইমাম হওয়া উচিত নয়, বরং তার পরিচ্ছন্ন হয়ে মসজিদে আসা উচিত। তারপরেও যদি কেউ ইমামতি করে ফেলে আর আপনার পিছনে সালাত আদায় করেন, তা আপনাদের সালাত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم